নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো এই ভিডিওতে আপডেট দিতে চলেছি লেনি ড্রাইগেস এটিকে মোয়ন বাগান দল ছাড়ার পর সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন এবং গ্লেন মার্তিন্স এটিকে মোমন দলে এসে তিনি কি বার্তা দিলেন তো এই দুটো প্লেয়ার কী বার্তা দিয়েছেন সেটা কিন্তু বলতে চলেছি তো প্রথমেই গ্লেন মার্তিনসকে নিয়ে বলবো তো গ্লেন মার্তিন্স কি বলেছেন তো গ্লেন মার্তিন্স এটাই বলেছেন এটিকে মোয়ন দলে এসে আমি গোয়া দল থেকে যখন এটিকে মোহনবাগান দলে যেতে চাই এবং এই বিষয়টা যখন গোয়া দলকে জানাই তখন গোয়া দল আমাকে থামায়নি তারা অবশ্যই আমাকে জিতে দেওয়ার পারমিশন দিয়েছে যার কারণেই এই ডিলটা সম্পূর্ণ হয়েছে আমার মনে হয় আমি কলকাতায় গিয়ে এইটিকে মোহন দলের হয়ে আরও ভালো খেলতে পারবো আরও ভালো কাজ করতে পারবো তাই আমার মনে হলো যে এই ডিলটা বা এই সঠিক সিদ্ধান্তটা নেওয়ার সময় এসেছে তাই আমি সিদ্ধান্তটা নিয়েছি আশা করি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবো এটিকে মোহন পাকান দলের কোচ আমার কাছ থেকে যেটুকু আশা করছে সেইটুকুর বেশি দেওয়ার চেষ্টা করব এবং নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে দলকে সবসময় ভালো জায়গায় নিয়ে রাখতে পারব এবং দলকে প্রতিটা সময় সাহায্য করতে পারবো তো এরকমই কিন্তু বলেছেন অবশ্যই গ্লেন মার্তিনস তো যখন গোয়া দলকে আর কি তিনি বলেন যে তিনি এটিকে মোহনবাগান দলে যেতে চায় তো গোয়া দল কিন্তু থামায়নি এই বিষয়টা যে না তোমাদেরকে ছাড় তোমাকে ছাড়া হবে না বা অন্যরকম কোনো কিন্তু আর কি কোনো বিষয় দিয়ে কিন্তু তাকে বাধা দেয়নি তো এটা একটা খুব ভালো দিক এবং তিনি কিন্তু তার জন্যই এটিকে মোহনবাগান দলের সঙ্গে এই সোয়াইপ ডিলটা কিন্তু সম্পূর্ণ হয়েছে আর আর যে বিষয় রয়েছে লেনি ট্র্যাট্রিগেস এটিকে মোহনবাগান দল ছেড়ে গোয়া দলে যাওয়ার পর তিনি কি বলেছেন তো তিনি বলেছেন আমি এক একসময় এই দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি তারপর আই ম্যাচ খেলেছি অবশ্যই গোয়া দলের হয়ে গোয়া দলের হয়ে বেশ কয়েক বছর আমি ছিলাম তারপর এটিকে মোহনবাগান দলে আসি তাই এখন আমার মনে হলো যে শেষ সময়েও আমি গোয়া দলের হয়ে খেলতে পেরে যদি শেষটা করতে পারি তাহলে সেটা খুব ভালো হবে তাই এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে বা নিলাম এবং এই মুহূর্তে গেম টাইমেরও আমার দরকার ছিল যার কারণে এই ডিলটাই যখন আমি জানতে পারি এরকম একটা ডিল হতে চলেছে তখন আমি হ্যাঁ বলে দিই এবং গোয়াতে আবার ফিরে যাই তো শেষ সময়ে যেটুকু পারবো সেটুকু দিয়েই চেষ্টা করব নিজে সেরাটা দেওয়ার আশা করি সমর্থকদের মুখে আবারও হাসি ফোটাতে পারবো এবং এটিকে মোহন দলের সমর্থক পুরো টিম আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ জানাই অনেক ভালোবাসা জানাই তো এইরকমই কিন্তু লেনি রডাগিস বলেন তো সেই সময় তিনি কিন্তু গোয়াদলের হয়েই বা গোয়াতেই আর কি খেলে তিনি কিন্তু শেষ করতে চাইছেন তার ফুটবল জীবনে অবসর নিতে চাইছেন এরকমই একটা বিষয় রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল লেনি ডোয়ার্সকে তোমরা কতটা মিস করতে চলেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও আর গেলেন মারতিন্স তার বদলি হিসেবে কতটা ভালো হবে সেটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অল প্রেস করে নিও